তো বন্ধুরা, আমাদের ইউটিউব ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেই দুটো জিনিস কি না, এক নম্বর হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল এবং দু নম্বর হচ্ছে আমাদের ভিডিওর থাম্বনেল। এই দুটো জিনিস কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করি তখন কিন্তু ভিডিওর দুটো জিনিস শো করে। সেই দুটো জিনিস কি না, এক নম্বর হচ্ছে ভিডিওর থাম্বনেল আর দু নম্বর হচ্ছে ভিডিওর টাইটেল। এই দুটো জিনিসকে তাই আপনি যত ভালোভাবে আপনার ভিডিওর মধ্যে সেট করতে পারবেন তত কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্সটা বেশি থাকবে বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি থাকবে। তো এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল এডিট করতে হয়। তো তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে বেস্ট টাইটেল এডিট করবেন। তো এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এমনই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো আসুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক যে কিভাবে আমাদের ইউটিউব ভিডিওতে টাইটেল এডিট করতে হয়। তো বন্ধুরা, আমাদের ইউটিউব ভিডিওতে কিভাবে টাইটেল এডিট করতে হয় সেটা দেখানোর আগে আপনাদেরকে আরও একটা কথা বলে দিই না, টাইটেল এডিট করার সময় কিন্তু আমাদের মাথায় দুটো চিন্তা আসে না, আমরা আমাদের ভিডিওর টাইটেল শর্ট দেব না লং দেব। কারণ আমরা এমন দেখেছি যে যারা শর্ট টাইটেল দিয়েছে তাদের ভিডিও ভাইরাল হয়েছে, আবার এমন ভিডিও আছে যেসব ভিডিওতে লং টাইটেল দিয়েও তাদের ভিডিও ভাইরাল হয়েছে। তো এবার কথা হচ্ছে আপনি তাহলে আপনার ভিডিওতে কীরকম টাইটেল দেবেন, লং টাইটেল না শর্ট টাইটেল। না দেখুন, যেসব ভিডিওতে শর্ট টাইটেল দেওয়ার পরেও সেই সব ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই সব ভিডিওর ভাইরাল হওয়ার কারণটা কি না, সেই সব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার থাকে তার কারণে তারা তাদের ভিডিওতে শর্ট টাইটেল দেওয়ার পরেও তাদের ভিডিও ভাইরাল হয়। কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার, আমাদের ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু ওই রকম ছোট্ট একটা শর্ট টাইটেল দিয়ে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করা যাবে না। তাই আমাদের ভিডিওকে ভাইরাল করতে গেলে বেস্ট টাইটেল দিতে হবে, তার সাথে টাইটেল কিন্তু লং টাইটেল দিতে হবে, তাহলে কী হবে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে। তো এবার কথা হচ্ছে কীভাবে আপনি আপনার ভিডিওতে টাইটেল এডিট করবেন। তো চলুন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আমাদের ইউটিউব ভিডিওতে কীভাবে টাইটেল এডিট করতে হয় সেটা আমি আপনাদেরকে দুভাবে দেখাবো। না প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে ভিডিও আপলোড করার পর কীভাবে সেই ভিডিওতে টাইটেল এডিট করতে হয়, তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড করার সময় কীভাবে সেই ভিডিওতে টাইটেল এডিট করতে হয়। তো প্রথমে যেহেতু ভিডিও আপলোড করার পর কীভাবে টাইটেল এডিট করতে হয় সেটা দেখাবো, তাই আমি আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আছে সেটাকে ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচে দু নম্বরে একটা কন্টেন্ট বলে অপশান দেওয়া আছে, তো আপনাকে এই কন্টেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো কন্টেন্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো ভিডিও আপলোড করেছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। আর যদি আপনি শর্ট ভিডিওতে টাইটেল এডিট করতে চান তাহলে এখানে শর্ট অপশানটিতে ক্লিক করে নেবেন। তো আমি যেহেতু বড় ভিডিওতে অর্থাৎ লং ভিডিওতে টাইটেল এডিট করতে চাই তাই লং ভিডিওতে ক্লিক করে নেব। এরপরে আপনি যে ভিডিওতে টাইটেল এডিট করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া আছে, তো আপনাকে কী করতে হবে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর সবার উপরে দেখতে পাবেন এখানে কিন্তু টাইটেল বলে কিন্তু একটা অপশান দেওয়া আছে। তো আমাদের ভিডিওতে টাইটেল এডিট করার জন্য এই টাইটেল অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন আমার টাইটেলে শুধুমাত্র হাই লেখা আছে। তো এখানে কী করতে হবে, আমাদের যে ভিডিওর টাইটেল হবে অর্থাৎ আমাদের ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড বা ট্যাগস কিন্তু এখানে দিতে হবে। আমার একটা টাইটেল কপি করা আছে, আমি সেটা এখানে পেস্ট করে দেব। তো এই যে টাইটেলটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে কী দিয়েছি, এটা আমার ইউটিউব আপডেট রিলেটেড ভিডিও, তাই এখানে আমি দিয়ে দিয়েছি গুড নিউজ, আবারও ইউটিউবের একটি দারুণ আপডেট, ইউটিউব নিউ আপডেটস 2022 দি বাংলা। তো এই যে আমি টাইটেল এই ট্যাগটা দিয়েছি এটা কিন্তু আমি লং ট্যাগ দিয়েছি, কারণ যেহেতু আমাদের নতুন চ্যানেল তাই আমাদের ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু আমাদের লং ট্যাগ দিতে হবে। আর ট্যাগগুলো এমন দিতে হবে যে ট্যাগগুলো কি ইউটিউবে সব থেকে বেশি সার্চ হয়, সেই রকম ট্যাগস কিন্তু এই টাইটেলে দিতে হবে। তো আমার এখানে টাইটেল দেওয়া হয়ে গেছে, তো আমি কী করবো এখান থেকে জাস্ট সেভ অপশানটিতে ক্লিক করে দেব। তো সেভ অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিও যে টাইটেল সেটা কিন্তু সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওতে টাইটেল সেট করতে পারেন। তো
এবার কথা হচ্ছে ভিডিও আপলোড করার সময় কিভাবে আপনি আপনার ভিডিওতে টাইটেল এডিট করবেন। তো এর জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশন সেটাকে ওপেন করে নেবেন। নেয়ার পরে কি করবেন, এখানে এই যে প্লাস বাটন দেওয়া রয়েছে এই প্লাস বাটনে ক্লিক করবেন। করার পর আপলোডে ভিডিও অপশনটিতে ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। নেয়ার পরে দেখুন সবার প্রথমে কিন্তু অপশান চলে এসছে টাইটেল, ক্রিয়েট এ টাইটেল টাইপ অ্যাট দ্য রেট টু মেনশন এ চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলের টাইটেল দেওয়ার জন্য কিন্তু এই যে ক্রিয়েট এ টাইটেল বলে অপশান দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড টাইটেল কিন্তু এখানে দিতে হবে। তো এখানে মনে করুন টাইটেল আমি দিয়ে দেবো হাউ টু এডিট টাইটেল ইন ইউটিউব ভিডিও। তো আমি এখান থেকে এই টাইটেলটা দিয়ে দেব। তো এই টাইটেলটা দেওয়ার পরে জাস্ট এখানে একটা ইমোজি দিয়ে দেব। তো আমি এখানে এই একটা ট্যাগ দিয়ে দিলাম। তো আমি চাইলে কিন্তু এখানে আরও ট্যাগ দিতে পারি, তো আপনিও চাইলে কিন্তু এখানে আরও ট্যাগ দিতে পারেন। তো আরও ট্যাগ দেওয়ার জন্য এখানে এই যে দাড়িটা দেওয়া আছে এটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আরও একটা ট্যাগ এখানে দিয়ে দেবেন। তো এই টাইটেলে আমি আরও একটা ট্যাগ অ্যাডেড করে দেব। তো এখানে দেব হাউ টু এডিট টাইটেল অন ইউটিউব ভিডিও। তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2022। এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওর যে টাইটেল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কি করবেন, উপরে যে নেক্সট বলে অপশান দেওয়া আছে নেক্সট অপশানটিতে ক্লিক করে আপনার ভিডিওটিকে আপলোড করে দেবেন। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য এই টাইটেলটা দিলাম। তো এবার কথা হচ্ছে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য বেস্ট টাইটেল দেবেন। তো বেস্ট টাইটেল দেওয়ার জন্য আপনার ইউটিউবের যে সার্চ বার সেটাতে ক্লিক করবেন। করার পর আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড জাস্ট এখানে টাইপিং করবেন। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য, তো মনে করুন এখানে আমি টাইপ করছি হাউ টু এডিট টাইটেল ইন ইউটিউব ভিডিও। তো দেখুন ইউটিউব কিন্তু অটোমেটিক এখানে আমাদেরকে সাজেস্ট করছে হাউ টু এডিট টাইটেল ইন ইউটিউব ভিডিও। তারপর এখানে দেওয়া আছে হাউ টু এডিট টাইটেল ইন ইউটিউব শর্টস। তারপর এখানে দেওয়া রয়েছে হাউ টু এডিট টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অন ইউটিউব। ইউটিউব কিন্তু নিজের থেকে আপনাকে সাজেস্ট করছে। তো এখান থেকে আপনি কি করবেন, সবার উপরে যে ট্যাগগুলো শো করবে আপনি সেখান থেকে একটা ট্যাগ কপি করবেন। করার পর কি করবেন, আপনি সেই ট্যাগগুলো আপনার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলে দিয়ে দেবেন। তো এখান থেকে জাস্ট একটা কপি করে নেবেন, নেওয়ার পরে আপনার ভিডিওর যে টাইটেল সেখানে আপনি পেস্ট করে দেবেন। এইভাবে আপনি কিন্তু একটা থেকে দুটো ট্যাগ অ্যাডেড করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার ভিডিওটিকে আপলোড করে দেবেন, বা আপলোডের পরে কিন্তু আপনি টাইটেলটা সেট করতে পারেন। তাহলে কি হবে, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো ইউটিউব সাজেস্ট করছে কেন, কারণ এই ট্যাগগুলো কিন্তু ইউটিউবে সবথেকে বেশি সার্চ হয়, তাই ইউটিউব নিজেই কিন্তু আপনাকে সাজেস্ট করছে। তো এই ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলে ব্যবহার করেন, তাহলে আপনার ভিডিও কিন্তু সার্চ রেজাল্টে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে, আর আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে টাইটেল এডিট করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।